চিরনিদ্রায় শায়িত হলেন রোটারিয়ান আলিয়াস শফদুলাল। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। যে মসজিদ কমিটির সভাপতি সেই মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন রোটারিয়ান আলী আশরাফ দুলাল। বুধবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিত করা হয়। 18 এপ্রিল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে জানাজার নামাজের আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি জীবনকে বিলিয়ে দিয়ে গেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল বলেন, 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মিছিলে ছিলেন এই আলী আশরাফ দুলাল। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করে গেছেন। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, একজন অভিভাবক হারালাম। বাবার জন্য দোয়া চেয়েছেন মরহুমের ছেলে রাজু আশরাফ। জানাজার নামাজ শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, হাজীগঞ্জ প্রেস ক্লাব, পপুলার বিডি নিউজ পরিবার, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ সদর আওয়ামী লীগ ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ। বর্ণিল জীবনে তিনি হাজীগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যকরী কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি, হাজীগঞ্জ রোটারি ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি সহ নানান সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মিয়াবাড়ির চানমিয়া মাস্টারের ছেলে। রোটারিয়ান আলী আশরাফ দুলাল গেল এক বছর যাবত কিডনি ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষে রাজনীতিতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি 1995 সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালে 15ই মে হাজীগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠাকালে কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।